আবারও টাকার পাহাড় উদ্ধার। লোকসভা নির্বাচনের মাঝেই ঝাড়খণ্ডে ইডির হানা, উদ্ধার হলো বিপুল পরিমাণ টাকা। জানা গিয়েছে ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। মোট কত টাকা উদ্ধার হয়েছে তা এখনও জানা যায়নি। জানা গিয়েছে গোপন সূত্রে আগেই ইডির কাছে টাকার পাহাড়ের খবর ছিল, সেই সূত্র ধরেই রাঁচিতে তল্লাশি অভিযান চালায় ইডি। রবিবার রাত থেকেই রাঁচির ছ জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছিল। এদিন সকালে মন্ত্রীর ব্যক্তিগত সচিবের পরিচারকের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয়। এখনো পর্যন্ত 30 কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এখনো বিপুল পরিমাণ টাকা গোনা বাকি, টাকার অঙ্ক আরও বাড়তে পারে। ইডি সূত্রে খবর, ঝাড়খণ্ড গ্রামোন্নয়ন বিভাগে আর্থিক তছরুপের মামলার তদন্তেই এই বিপুল টাকা উদ্ধার হয়েছে। 2023 সালের ফেব্রুয়ারি মাসেই ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন বিভাগের চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র রামকে গ্রেফতার করে ইডি। একাধিক প্রকল্পের কাজে আর্থিক তছরুপ হয়েছে বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।